হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আলমগুরি একাডেমিতে স্বাগতম আজকের ভিডিওতে আমি মিবোলিন ফিফটি মিলিগ্রাম নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি অ্যালার্জির জন্য ব্যবহার করা হয় অর্থাৎ শরীর চুলকালে লাল হয়ে যায় অ্যালার্জিজনিত চর্মরোগে ব্যবহার করা হয় বিশেষ করে রানের গোড়ায় যখন চুলকানি হয় বা অন্যান্য অঙ্গে কুস্কিতে যখন চুলকানি হয় এবং চুলকালি অঙ্গগুলো লাল হয়ে যায় তখন এটি ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করব। সেটি হলো মিবডিন ফিফটি মিলিগ্রাম এটা কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় শিশু এবং বয়স্কদের ডোজ কীরকম হবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং গর্ভাবস্থায় ও স্থানীয় দানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা যাবে কি না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেজন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন মেডিসিন বিষয়ে জানার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ডান দিকের আইকনটি ক্লিক করে দিন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ম্যাবোলিন এর মূল উপাদান হলো ম্যাবোহাইড্রোরিন ফিফটি মিলিগ্রাম এটা হলো অ্যাকমি কোম্পানির একটি প্রোডাক্ট প্রতি পিস প্রায় দুই টাকা করে তো এটা প্রথমে আমরা জানব যে কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় আমি আপনাদেরকে ওষুধের যে নির্দেশিকা সেই নির্দেশিকাটাই এখানে ডাইরেক্টলি দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে ব্যাপারগুলো পরিষ্কার করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা হলো ওষুধের ইন্ডিকেশন নির্দেশিকা অর্থাৎ কোন কোন রোগের জন্য ব্যবহার করা হয় যেটা আমি একটু আগে বলেছি চুলকালে লাল হয়ে যায় অ্যালার্জিজনিত চর্মরোগ এমনকি শ্বাসকষ্টের জন্য খাওয়া হয় এখানে ইন্ডিকেশনটা দেওয়া আছে অ্যালার্জিক অ অসিম্টোস সাসাস আর্টিকেরিয়া তারপর বেরিয়াস অরিজিন এক ই এক অ্যাকজিমা ইসিং ড্রাগ রাস ইনসেক্ট বাইটস অর্থাৎ পোকামাকড় কামড়ের জন্য এটা ব্যবহার করা যায় অ্যালার্জিক কনজাক্টিভিটিস অর্থাৎ যখন আপনার চোখ লাল হয়ে যায় ছুটকাতে চুটকাতে চোখ লাল হয়ে যায় তখন কিন্তু এটা ব্যবহার করা যায় ডার্মাটাইটিস অফ নিউট্রিশনাল অরিজিন তারপর হে ফেভার অর্থাৎ যখন অল্প অল্প জ্বর থাকে অর্থাৎ জ্বর জ্বর বাপ থাকে বাসমোটর মোটর রাইনাইটিস অ্যালার্জিক অ্যাজমা অর্থাৎ হাঁপানির জন্য ব্যবহার করা যায় এখন আমরা ডোজগুলো জানবো তো এখানে ইন্ডিকেশান থেকে যে ডোজটা আছে আমি এখানে সরাসরি দিয়েছি তবে আমি আপনাদেরকে অন্যভাবে ডোজটি বলি সেটি হলো যাদের বয়স শূন্য থেকে দুই যাদের বয়স দুই বছর বয়স পর্যন্ত তাদের খাতের দৈনিক একটি করে টেবলেট আর বয়স যদি দুই থেকে পাঁচ বছর হয় তাহলে দৈনিক দুটি টেবলেট সকালে একটি রাত্রে একটি আর এক একটি করে খেলে রাতে খেতে হবে আর যদি যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে দুইটি সকালে একটি এবং রাত্রে একটি বয়স যদি পাঁচ থেকে দশ বছর হয় দৈনিক তিনটি খাওয়া যায় সকালে একটি দুপুরে একটি রাত্রে একটি অর্থাৎ পঞ্চাশ মিলিগ্রাম তিনটি খাওয়া যায় আর বয়স যদি দশ বছর থেকে অ্যাডাল্ট হয় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয় তখন দৈনিক চারটি ট্যাবলেট খাওয়া যায় সকাল দুপুর বিকাল ও রাতে তো এটা আমি আপনাদেরকে ইন্ডিকেশনটা জানালাম তো এখান ডোজটা আমি এখান থেকে জানালাম এখন আপনার ছালে এখান থেকে ডোজটা দেখে নিতে পারেন অ্যালাল্ট ডোজ যেটা ওষুধের নির্দেশিকায় দেওয়া আছে একশো থেকে তিনশো মিলিগ্রাম পার ডে অর্থাৎ আপনি একশো থেকে যারা প্রাপ্তবয়স্ক একশো থেকে তিনশো মিলিগ্রাম খেতে পারবেন অর্থাৎ দিনে দুই থেকে দুই থেকে ছয়টি ট্যাবলেট খাওয়া যাবে এটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে খেতে হবে ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তৈরি আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতিদিন খাওয়া যাবে অর্থাৎ দিনে এক থেকে তিনটি ট্যাবলেট খাওয়া যাবে পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য একশো থেকে দুশো মিলিগ্রাম প্রতিদিন অথবা দুই থেকে চারটি ট্যাবলেট যাদের বয়স দশ বছরের বেশি তাদের ক্ষেত্র ক্ষেত্রে একশো থেকে তিনশো মিলিগ্রাম প্রতিদিন অর্থাৎ দুই থেকে ছয়টি ট্যাবলেট খাওয়া যাবে আর কখন খেতে হবে খাওয়ার পরে ট্রিটমেন্ট শুড বি গিভেন ইন সেভারাল সিঙ্গেল ডোজেস ডেইলি অর্থাৎ এই পঞ্চাশ মিলিগ্রাম আপনি বিভিন্ন সিঙ্গেল ডোজ হিসেবে খেতে হবে অর্থাৎ আপনার যদি একশো মিলিগ্রাম অর্থাৎ দুটি খেতে হয় সকালে একটি রাত্রে একটি খাবেন যদি একশো মিলিগ্রাম খেতে হয় তাহলে পঞ্চাশ মিলিগ্রাম সিঙ্গেল ডোজ করে তিনবার খাবেন মেবোহাইড্রোলিন মেবি সোয়াল্ট সোয়ালয়েড ডিউরিং অ শর্টলি আপনার মিস অর্থাৎ খাওয়ার পরে আপনাকে খেতে হবে ফস্ট চিলড্রেন দ্য ট্যাবলেট মে বি ক্রাস্ট অ্যান্ড মিসড উইথ ফুড শিশুদের ক্ষেত্রে সেটা খাওয়ার সাথে মিশ্রিত করে দেওয়া যেতে পারে সাইড ইফেক্ট এখন আমরা যেটা জানবো সেটা হলো সাইড ইফেক্ট বা ফার্শ্ব প্রতিক্রিয়া ল্যাসিটিউড ডিজিনেস হাইপর মাসকুলার মাস্কুলার উইকনেস নর্সিয়া ভোমিটিং অর্থাৎ আপনার উচ্চ উচ্চ রক্তচাপ বাড়তে পারে তারপর মাথা ঘুরতে পারে অলসতা আসতে পারে মাস্কুলার উইকনেস মাংস বেশি দুর্বলতা হতে পারে নসিয়া বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে অ্যাপিগ্যাস্ট্রিক ফেন গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে হেডেক মাথা ব্যথা হতে পারে তারপর চোখে ঝাপসা দেখতে পারেন তারপর ডিপ্রেশন লাগতে পারে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে ডাইনেস অব মাউথ মুখ শুষ্ক লাগতে পারে এগুলো মাঝে মধ্যে ঘটে মেয়ে অকার এটা হতো হতে পারে এগুলো সবার হয় এমন না খুব কমই হয় টাইটনেস অফ দ্য চেস্ট টিঙ্গিলিং সিরেটান ড্রোজিনেস অ্যাটসেট্রা মেওকার এগুলো হলো পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা জানবো যে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা যাবে কি না সেফটি ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন হ্যাজ নট বিন ইস্টাবলিশড অর্থাৎ গর্ভাবস্থায় এটা ব্যবহার করা যাবে কি না এর নিরাপত্তা এখনও জানা যায়নি অর্থাৎ বিশেষ প্রয়োজনে গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালীন অবস্থায় ব্যবহার করা যেতে পারে তবে সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য মেডিসিন এবং তাদের ব্যবহার নিয়ে আলোচনা করবো সেজন্য সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ